এই মোহন, তোর তো একটা কথা কই হয় নাই। কও, ওস্তাদের মনে সমস্যা আছে, রোজ রাইতে নাকি তার কাছে পড়ি আসে। পরীক্ষাটা? আরে পড়ি পড়ি, এত চুরি কম যাইব না, দেখা গেলো যে গাছের ডালে পড়ি পয়সা তোর আর আমার কথা শুনতেছে। কও কি ওস্তাদ না একটা ঠেডা কিসিমের মানুষ, কতবার কইছি যে কোন এক বাড়িতে উড়িয়ে দিয়ে সেই বাড়িতে থাকেন না, বেড়া নাই গোড়া নাই উদ্ল একটা ঘর এনেছি তো শুয়ে থাকো, পড়ি এবার কি আইব। একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, ওস্তাদের জীবনে তো সঙ্গী সাথী নাই, বউর কথাও তো বললাম না, পড়িও তাও তো একটা সঙ্গী হয়েছে, হয়তো রাতের বেলা এসে আত্মাও টিকা দেয়। আরে না, আমার তো মনে হয় ছোটবেলা থেকে সম্পর্ক আছে, ওস্তাদ বুড়ো হয়ে গেছে তারপর এরা সাইরে যায়। নীতি আছে মাইয়াটা? কোন মাইয়া? পড়ি। হ্যাঁ আচ্ছা, টাকা পয়সা আছে তোমার পকেটে? টাকা দিয়ে কিনব। বাঁশ কিনো, বাঁশ কিনা ফাইরা চটা বানাও, তারপর একটা খাঁচা বানায় ফেলাও। কে? খাঁচার ভিতরে পরি আটকাইবা। পরির কি বাঁশের খাঁচা আটকাই রাখুন যাইব, ভাইঙে উড়ে যাইব না? পরির কি মানুষ মনে করছো, মানুষে বাঁশের ভয় না পাইতে পারে, পরি বাঁশের খুব ভয় পায়। আর পরি শৈল তো নরম, বুঝছো না, টোকা দিলে রক্ত জমা যায়। আমি অবশ্য কোনোদিন টোকা টাকা দিয়ে দেইনি। আমি দিছিলাম দুইবার। কস কি? হ্যাঁ এই গল্প নদীর শোনা মনে হন, যেটা কিছু এটা করো, বাঁশ দিয়ে একটা খাঁচা বানাও, যদি একবার আটকাইতে পারো তাহলে আর পলাইতে পারবো না। তুই কি কস, তোর কথা কিন্তু আমার বিশ্বাস হইতেছে না, দেখি খালি খালি আমার টাকাগুলো নষ্ট করিস না, বাঁশের যে দাম বাড়ছে। আরে দূরে বুঝো না গেলে গা, বাঁশের ব্যবহার বাড়ছে না, ব্যবহার বাড়লে বাঁশের দাম তো বাড়বই, যেই হারে একজন আরেকজনের বাঁশ দিতেছে। এর মধ্যে একজন কইতেছিল যে ভাই সব কিছু প্লাস্টিকের বাইরে গেছে, বাঁশ তখনও প্লাস্টিকের বাইরে নাই। আমাকে সবুর করেন, বাঁশও প্লাস্টিকের বাইরে, কারণ ব্যবহার বাইরে গেছে, চায়না থেকে প্লাস্টিকের বাঁশ আমদানি করতে হইব। বুঝো না কেন, তেলের ব্যবহার বাড়ার কারণে তেলও তখন আমদানি করতে হইতেছে, বুঝতেছে না? আরে এগুলো বাদ দে তো, এখন আমি কী করবো এটা কম? আমি নিজে তো গেছিলাম একবার টুকাপ শহরে পরিতে। এই এটা কি চাটাম নাকি? এই যদু ভাই, চাটাম ঘরের বাইরে কোনোদিন আমি চাটাম দিছি? এটা নীতি বিরুদ্ধ না? শোনো, আমার নানি বাড়ির পাশে একটা পোলা ছিল, তার নাম আলমগীর। আলমগীর কীভাবে জন্মগ্রহণ করলো সেটা শুনো, আলমগীরের বাপে গেছিল সিনেমা দেখতে, সাবান আলমগীরের সিনেমা দেখে বাড়িতে এসে উঠানে পাও দেওয়ার লগে লগে শুনে ওয়া ওয়া দৌড়ে ঘরে ঢুকছে, তার একটা ছেলে হয়েছে। ছেলেটা কি মানে নর্মালি যতটুকু ছেলে হয় তার চেয়ে একটু লম্বা হয়েছে, যে কারণে পোলার নাম লাগছে আলমগীর। যদি অমিতাভ বচ্চনের সিনেমা দেখতো তাহলে রাখতো হয়তো অমিতাভ, দেখ দা। ওটা তো বেষ্টিগত ওইটা করানোর দরকার নাই, তো এই আলমগীরের লোকে পড়ি আসছিল মাঝে মাঝে, আলমগীরের না পড়ি তুকাপ শহরে লয়ে যেত। মনে করতো যে ওরা গলা টিপে মেরে ফেলাইবো। পরীর নাম আছিল সুধা। কও কি, এর নামও তো সুধা, তাই নাকি? আরে তাহলে তো আমি চিনি, আমি সুতাকো বাড়ি থেকে ছিলাম না? যাও তো গল্পটা শুনো। একদিন তো ফপ করে আলমগীরের হাত ধরে পরি তো উড়ালছে, মনে করো 15 ফিট উপরে উঠছে, আমি আবার লাভ দিয়ে আলমগীরের পাওয়াটা ধরছি, ধরার লগে লগে তিনজন মিলে উড়াল দিয়ে আমি বাস কিনে নিয়ে এসেছি। এই গল্প চাটাম করে বাড়ি জমা। ও আচ্ছা, তাহলে বাস কিনতে যাবে? তাহলে তুমি যাও, আমি একটু এদিকে যাম, আমার একটা কাম আছে, ওইটা আমি সেরে আসি। কাছে যদি থাকিয়া থাকেন তাহলে তার সঙ্গে যান। যত নাকি চলো